পদ্মা সেতু নির্মাণে যারা বাধা দিয়েছিল আমরা তাদের উপযুক্ত জবাব দিয়েছি, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ওবায়দুল কাদের বললেন, অপমানের প্রতিশোধ নিয়েছি। খালেদা জিয়াকে জিজ্ঞেস করি, আসুন দেখে যান পদ্মা সেতু হয়েছে কিনা, বলছেন প্রধানমন্ত্রী। একদিকে বন্যার্তদের চোখের পানি, অন্যদিকে আওয়ামী লীগের উৎসব, বলছেন আমান। এবং সর্বশেষ জানাবো, সবার প্রধানমন্ত্রী হতে পারেননি শেখ হাসিনা, বলছেন মির্জা ফখরুল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পদ্মা সেতু নির্মাণে যারা বাধা দিয়েছিল আমরা তাদের উপযুক্ত জবাব দিয়েছি, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণে যারা বাধা দিয়েছিল আমরা তাদের উপযুক্ত জবাব দিয়েছি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আসুন দেখুন পদ্মা সেতু হয়েছে কিনা। শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু করতে গিয়ে যারা জমি দিয়েছিলেন তাদের ঘর করে দিয়েছি, জমি দিয়েছি, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা জীবন দিয়েছেন, জীবন দিয়েছেন আমার মা, আমার ভাইয়েরা। এই পদ্মা সেতু করতে গিয়ে আমাকে অনেকে অপমান করেছেন, আমাদের একটাই লক্ষ্য ছিল পদ্মা সেতু নির্মাণ করবই, সেই সাহস দিয়েছেন আপনারা, শক্তি দিয়েছেন আপনারা, আমি আপনাদের পাশে আছি। এখন তো পদ্মা সেতু হয়ে গেল, আমরা আসবো, আপনারাও যাবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু হবে না, তাকে বলবো আসুন দেখুন পদ্মা সেতু হয়েছে কিনা। তিনি অভিযোগ করে বলেন, 2001 সালে আমরা পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলাম, খালেদা জিয়া এসে বন্ধ করে দেয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করে। তখন তারা বলেছিল আওয়ামী লীগ কোনোদিন নাকি পদ্মা সেতুর কাজ করতে পারবে না। উপস্থিত জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এই আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন বলে সম্ভব হয়েছে, সারা দেশের মানুষ পাশে দাঁড়িয়েছে, পদ্মা সেতু প্রমাণ করে জনগণই শক্তি, বড় শক্তি। তিনি বলেন, আজ আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য বিশেষ একটি দিন, আজ পদ্মা সেতু উদ্বোধন করে আসলাম। সরকার প্রধান বলেন, আরও উন্নত জীবন যেন আমাদের দেশের ছেলে মেয়েরা পায় সে ব্যবস্থাও আমি করব, আজ আপনাদের কাছে এটাই আমার ওয়াদা। শেখ হাসিনা বলেন, আজ বাংলাদেশে আমরা খাদ্য, বিদ্যুৎ ও গৃহহীনদের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছি এবং ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। তিনি বলেন, বাবা মা ভাই সব হারিয়েছি, পেয়েছি আপনাদের, আপনাদের মাঝেই আমি ফিরে পেয়েছি আমার বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ। আপনাদের পাশেই আমি আছি, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে সবসময় প্রস্তুত। প্রধানমন্ত্রী বলেন, এই দেশ আপনাদের, এই দেশ আমাদের, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং এই দেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। প্রধানমন্ত্রী বলেন, এই পদ্মা সেতু নির্মাণের জন্য 2001 সালে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও খালেদা জিয়া সরকারের এসে সব প্রক্রিয়া বন্ধ করে দেয়, আবার 2009 সালে আওয়ামী লীগ সরকারের এসে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করে। পদ্মা সেতু নির্মাণের সময় দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যখন ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে বয়সের কারণে চলে যেতে হলো, তখন তিনি আমেরিকায় গিয়ে তদবির করে ওয়ার্ল্ড ব্যাংকের পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিলেন। তিনি বলেন, সে সময় বলা হতো দুর্নীতি হয়েছে, কিন্তু কে দুর্নীতি করেছে? যে সেতু আমাদের প্রাণের সেতু, যে সেতুর সঙ্গে আমার এই দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য জড়িত, এই সেতু নির্মাণে কেন দুর্নীতি হবে? তারা টাকাই দেয়নি, কিন্তু দুর্নীতি ষড়যন্ত্র বলে টাকা দেওয়া বন্ধ করলো। আর কাউকে এই বর্ষাকালে খরস্রোতা পদ্মা পাড়ি দিতে হবে না উল্লেখ করে সরকার প্রধান বলেন, আর কাউকে এই পদ্মা নদী পাড়ি দিতে গিয়ে বাবা মা, ভাই বোন, সন্তান বা আপনজনকে হারাতে হবে না, আপনারা এখন নির্বিঘ্নে চলাচল করতে পারবেন, সে ব্যবস্থাই আমরা করে দিয়েছি। তিনি বলেন, আর যারা এই সেতু নির্মাণে বাধা সৃষ্টি করেছিল তাদেরকে এই পদ্মা সেতুর মধ্য দিয়ে উপযুক্ত একটা জবাব আমরা দিতে পেরেছি না। বাংলাদেশ পারে, আর বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারে নাই, ভবিষ্যতও পারবে না। প্রধানমন্ত্রী বলেন, 75-এর 15ই আগস্ট বাবা মা ভাইদের হারানোর পর 81 সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হই, এরপর একরকম জোর করে নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে আসি, নিঃস্বরিক্ত হয়ে ফিরে এসে সমগ্র বাংলাদেশ তখন ঘুরে বেড়িয়েছি বলে জানান প্রধানমন্ত্রী। সে সময় শরীয়তপুরে আসার স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, তিনি লঞ্চে করে আসার পর লঞ্চ নষ্ট হয়ে গেলে নৌকায় করে প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়িয়েছেন, কাদা পানিতে নেমেছেন, মিটিং করেছেন, আজকে সেই শরীয়তপুরের চেহারা পাল্টে গেছে, কারণ আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, রাস্তাঘাট, পুল, ব্রিজ করেছে এবং সার্বিক উন্নয়ন করেছে। সে সময় মাদারীপুরও লঞ্চে যেতে হতো এবং গোপালগঞ্জ যেতে ঢাকা থেকে 22 ঘন্টা সময় লাগতো, এসব এলাকা অত্যন্ত দুর্গম ছিল বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন এসব এলাকায় রাস্তাঘাট উন্নয়ন সহ তার সরকার শিকারপুর, দোয়ারিকা এবং গাবখান সেতু করে পুরো দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করেছে। করোনাভাইরাস এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি সবাইকে টিকা গ্রহণ এবং স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন আজ পদ্মা সেতু হয়েছে, এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে, কলকারখানা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প সহ নানা শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, মানুষের কর্মসংস্থান হবে, অন্তত 21টি জেলার মানুষের ভাগ্য আমরা পরিবর্তন করতে পারব। তার সরকারের বন্যা মোকাবিলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন সিলেটে বন্যা হচ্ছে, সেখানে আমরা ত্রাণ পাঠিয়েছি, এখন বর্ষাকাল, এখানেও বন্যা হতে পারে, আমরা প্রস্তুতি নিচ্ছি, আপনারা প্রস্তুতি নেবেন, কেননা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার শক্তি বাংলাদেশ এবং এর জনগণ রাখে। ওবায়দুল কাদের বললেন অপমানের প্রতিশোধ নিয়েছি। বিশ্বের অন্যতম খরস্রোতা নদী পদ্মার উপর সেতুর উদ্বোধনের ঠিক আগ মুহূর্তে সুধী সমাবেশে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এই সেতু বঙ্গবন্ধু পরিবার ও বাঙালিদের অপমানের প্রতিশোধ। বিতর্ক আর সমালোচনার দীর্ঘ পথ পেরিয়ে নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতুর উদ্বোধনের দিনে মঞ্চে উপবিষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে ওবায়দুল কাদের বলেন গোটা জাতি আপনাকে স্যালুট করে, সারা বিশ্বে আজ আপনি প্রশংসিত, আপনি প্রমাণ করেছেন ইয়েস উই ক্যান, নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি, বঙ্গবন্ধু কন্যা মাথা নত করেনি। এক দশক আগে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করলেও দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে অর্থায়ন থেকে সরে যায় বিশ্বব্যাংক। সরকারের বেশ কয়েকজন কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগের মুখে সাময়িক শাস্তির মুখে পড়তে হয় তখন। এমনকি বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধেও তখন দুর্নীতিতে সংশ্লিষ্টতার গুঞ্জন ওঠে। এসব ষড়যন্ত্রের কথা স্মরণ করে সেতুমন্ত্রী বলেন কী দুঃসময়, কী চ্যালেঞ্জ, কী কঠিন সময় সবকিছুকে অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বিরাট জাতি। শেখ রেহানার কী অপরাধ ছিল, জয়ের কী অপরাধ ছিল, পুতুলের কী অপরাধ ছিল, বাবির কী অপরাধ ছিল, একটা পরিবারকে টার্গেট করে অপমান করা হয়েছে, বাঙালি জাতিকে অপমান করা হয়েছে। খালেদা জিয়াকে জিজ্ঞেস করি, আসুন দেখে যান পদ্মা সেতু হয়েছে কিনা, বলছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর উদ্বোধন শেষ করে শিবচরের কাঁঠালবাড়ি জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2001 সালে পদ্মা সেতুর জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, খালেদা জিয়া এসে তা বন্ধ করে দিয়েছিলেন, 2009 সালে এসে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করি, তখন তারা বলেছিল আওয়ামী লীগ নাকি কোনোদিন পদ্মা সেতু করতে পারবে না। খালেদা জিয়াকে জিজ্ঞেস করি আসুন দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কিনা। শেখ হাসিনা বলেন আজকে সেই সেতু নির্মাণ করেছি আর আপনাদের কষ্ট করতে হবে না, এই বর্ষাকালে এই খরস্রোতা নদী পার হতে গিয়ে আর কারো সন্তান বাবা মা ভাই বোনকে হারাতে হবে না, নির্বিঘ্ন চলতে পারবেন। পদ্মা সেতু নির্মাণে বাধার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যারা বাধা দিয়েছিল তাদের একটা জবাব দিয়েছি, তাদের একটা উপযুক্ত জবাব এই পদ্মা সেতুর মধ্য দিয়ে দিতে পারলাম। তিনি আরও বলেন ডক্টর ইউনুসকো যখন গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে চলে যেতে হবে তখন বিশ্বব্যাংক আমেরিকায় তদবির করে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল। কে দুর্নীতি করেছে? যে সেতু প্রাণের সেতু, যে সেতুর সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য জড়িত, দুর্নীতি ষড়যন্ত্রের কথা বলে টাকা বন্ধ করে দিল, টাকাটা বন্ধ করেছে, ঠিক আছে, বাংলাদেশ বসে থাকেনি। আজকে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য বিশেষ দিন উল্লেখ করে শেখ হাসিনা বলেন নিজের টাকায় এই পদ্মা সেতু তৈরির ঘোষণা দিয়েছিলাম, অনেকে বলেছে নিজের টাকায় সেতু করতে পারবো না, আমার একমাত্র শক্তি বাংলার জনগণ, বাবা মা ভাই বোন সব হারিয়ে নিঃস্বরিক্ত হয়ে ফিরে এসেছিলাম এই বাংলাদেশে। বন্যার্তদের চোখে পানি, অন্যদিকে আওয়ামী লীগের উৎসব, বলছেন আমান। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন চিলের সুনামগঞ্জ, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় লাখো মানুষ কষ্টে আছেন, অর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায় তারা কাতর হয়ে আছেন, অথচ সরকারের সেদিকে কোনো রকম নজর নেই। অন্যদিকে বন্যার্তদের চোখের পানি, অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা মেতে উঠেছে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে। কোটি কোটি টাকা এই উৎসবের নামে অপচয় করা হলে বন্যার্তদের পাশে নেই তারা। ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক বলেন জনগণের ভোটে নির্বাচিত নয় বলে আওয়ামী লীগ মানুষের দুঃখ দুর্দশা নিয়ে মুশকরা করছে, বন্যার্তদের পাশে না থেকে আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত আছে, স্বাধীনতার পর থেকে এই দলটি মানুষের সাথে ছলনা করে ক্ষমতায় এসে মানুষের ভাগ্য নিয়ে, তাদের ভোটাধিকার নিয়ে, এমনকি মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে ধ্বংস করে স্বৈরাচারী শাসন কায়েম করেছে। তারা লুটপাট করে বিদেশে টাকা পাচার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও বন্যার্তদের পাশে তাদের দেখা যায়নি। সবার প্রধানমন্ত্রী হতে পারেননি শেখ হাসিনা, বলছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের সবার প্রধানমন্ত্রী হতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন প্রধানমন্ত্রী আমাদের দলের প্রতিষ্ঠাতা, বর্তমান চেয়ারপারসন সহ শীর্ষ নেতাদের সম্পর্কে যে ভাষায় কথা বলেছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, আমরা এর নিন্দা জানাচ্ছি।
সিলেট অঞ্চলে বন্যা নিয়ে মির্জা ফখরুল বলেন, বন্যার্থদের বিষয়ে এখনও পর্যন্ত সরকারের কোনো দৃশ্যমান ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে না। সরকার নিজেদের উন্নয়নের রোল মডেল প্রচার করলেও জনগণকে বন্যার আগাম সতর্কবার্তা দিতে পারেনি। এখন পদ্মা সেতু উদ্বোধনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, স্কুল কলেজে ছুটি দেওয়া হয়েছে, অথচ বন্যায় মানুষ না খেয়ে মারা গেলেও এখানে সরকার কোনো বরাদ্দ দিচ্ছে না। তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নয়, বড় বড় প্রকল্প তৈরি এবং উদ্বোধন করে সেখান থেকে প্রচুর অর্থ লুটপাট ও তা পাচার করা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সিলেটে পানি কমছে এবং জনগণের দুর্ভোগ বাড়ছে, ত্রাণের জন্য মানুষের মধ্যে হাহাকার বাড়ছে। আমাদের নেতাকর্মীরা সিলেটের 13টি উপজেলা ও 5টি পৌরসভায় প্রতিদিন বন্যার্থদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। এদিকে রাজধানীর খিলগাঁওয়ে গুমের শিকার কাউন্সিলর চৌধুরী আলমের বাসায় তার পরিবারের সঙ্গে দেখা শেষে মির্জা ফখরুল বলেন, যাদের গুম করা হয়েছে তাদের জীবনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের পরিবার ব্যাংকের লেনদেন সম্পত্তির মালিকানা ওয়ারিশ সনদ পর্যন্ত পাচ্ছে না। গুমের শিকার পরিবার চরম কষ্টে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।